नमस्कार मिशन एमबीबीएसर पक्ष के सबा के स्वागत जानिए शुरू कर आजकल एक नतून वीडियो स्टाडी एमबीबीएस इन इंडिया। तो आज के इंडिया एमबीबीएस तो एमबीबीएस पढ़ते गले सकले ही जानी जे फर्स्ट जेटा एच एस ए नीट। तो एच एस ए साइंस ग्रुप व साइंस प्योर साइंस नहीं मिनिमम 60% नम्बर पे था एवं तारपर एक नैशनल एलजीबीटी कम इंटर्न टेस्ट बा नीट परीक्षा जेटा ऑल इंडिया बेसिक सेटा प्रत्येक के अंशग्रहण करते हैं ताते एक विशेष एक स्कोर बा रैंकिंग करते हैं। तो ये परीक्षाटा मोटामोटी फिजिक्स केमिस्ट्री बायोलॉजी ऊपर है। फिजिक्स 180 नम्बर फिजिक्स 180 नम्बर केमिस्ट्री 360 नम्बर बायोलॉजी एवं प्रतिटा कोश्चनर मान था 180 खाना कोश्चन थे पुरोटाई माल्टिपल चॉइस एम सी क्यू एर ओपर एग्जाम। सो फिजिक्स केमिस्ट्री बायोलॉजी ये टोटल जो तीनटे सबजेक्ट 720 नम्बर परीक्षा है। ये 720 मध्य एक जेनारे कास्ट स्टूडेंट के जदि इंडिया गवर्नमेंट मेडिकल कलेजे चान्स पे तो 600 एवव नम्बर पे एर जी क्यों कम नम्बर पाए क्योंकि से इंडिया गवर्नमेंट चान्स पाए ना। एक क्षेत्र तार जन्नो पढ़े थाके कि हय इंडिया प्राइवेट कॉलेज ना होले ताके एब्रोडे जेते हय। तो एब्रोडे विभिन्न कॉलेज बा विभिन्न मेडिकल यूनिवर्सिटी निये आमरा विस्तारित आलोचना करेछि विभिन्न भिडियोते एवं विभिन्न देश सम्बन्धे। बाट आज के जेटा होबे आमादेर इंडिया निये इंडिया प्राइवेट किछु मेडिकल कॉलेज निये आमी विस्तारित आलोचना करब। तो आज के जरा एब्रोडे जेते चाइछे ना बा इंडिया गवर्नमेंटे चान्स पाच्छे ना बा गवर्नमेंटे एकटुर जन्य तारा पिछिए पड़े तारा इंडिया प्राइवेटे एडमिशन नीते चाय तादेर जन्य आमी इंडियार वेस्ट बेंगलर विशेष विशेष कयेकटी जे कटी कलेज रही है आमी सेगुलोर नाम एवं तादेर अवस्थान निये एकटा एई भिडियोते आलोचना करब। एवं एर परेओ जदि केउ आरो डिटेल जानते चान अवश्यई मिशन एमबीबीएस साथे जोगाजोग करबेन एवं जे कोनो इनफरमेशनेर जन्य आमादेर अफिसियाल जे कन्टैक्ट नम्बर सेई नम्बरे आपनारा अवश्यई जोगाजोग करते पारबेन। এছাড়াও আমাদের বিভিন্ন যে ভিডিও আমাদের বিভিন্ন ইন্ডিয়ার বিভিন্ন প্রাইভেট কলেজের উপর যে বিভিন্ন ভিডিও তাদের ফ্যাকাল্টি তাদের হসপিটাল তাদের ল্যাবরেটরি তাদের বিভিন্ন ডিপার্টমেন্টের উপর আমাদের ভিডিও হচ্ছে এবং আপনারা ফলো রাখবেন আপনারা সেগুলি আপডেট দেখতে পাবেন। তো আজকে আমি প্রাইভেট যে মেডিকেল কলেজগুলো নিয়ে নামগুলো বলবো সেগুলো প্রথমেই আমরা সবাই জানি যে যেটা আছে কলকাতায় যাদবপুরে রয়েছে কেপিসি। এরপরে আসছে জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ কেপিসি মেডিকেল কলেজ তারপরে জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ এটিও কিন্তু কলকাতা বজবজে অবস্থিত। এরপরে আমরা যেটা দেখে নেব যেটা নাম উঠে আসছে সেটা হচ্ছে শ্রী রামকৃষ্ণ মেডিকেল কলেজ অ্যান্ড সনকা হসপিটাল। এটি হচ্ছে দুর্গাপুর বা পশ্চিম বর্ধমানে অবস্থিত একটি মেডিকেল কলেজ। এরপরে রয়েছে দুর্গাপুরেই আরেকটি মেডিকেল কলেজ যেটি কিন্তু নাম আইকিউ সিটি মেডিকেল কলেজ। এছাড়া আরেকটিও মেডিকেল কলেজ দুর্গাপুরে রয়েছে সেটা হচ্ছে গৌরীদেবী মেডিকেল কলেজ। এরপরে রয়েছে শান্তিনিকেতন যেটা বীরভূমে শান্তিনিকেতন মেডিকেল কলেজ। অবশ্যই আমরা শান্তিনিকেতন জায়গাটি রবীন্দ্রনাথের বিশ্বভারতী বা বিশ্বভারতী ইউনিভার্সিটির সাথে পরিচিত রবীন্দ্রনাথের একটি সুন্দর জায়গা। তো সেই শান্তিনিকেতনের সেই শান্তিনিকেতনের পরিবেশে একটি মেডিকেল কলেজ যেটি নতুন তৈরি হয়েছে সেটিও কিন্তু ভালো একটি মেডিকেল কলেজ যেটির নাম শান্তিনিকেতন মেডিকেল কলেজ। এরপরে যেটি রয়েছে যেটি পূর্ব মেদিনীপুর অবস্থিত যেটি হচ্ছে আই কেয়ার মেডিকেল কলেজ। এই কটা মেডিকেল কলেজ যেগুলি আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা সুন্দরভাবে অ্যাডমিশন করাই এবং যেগুলিতে অ্যাডমিশন করে আজকে অনেক স্টুডেন্ট যারা আজকে সাকসেস পাচ্ছে এবং প্রতিটা মেডিকেল কলেজের নিজস্ব ফ্যাকাল্টি নিজস্ব প্র্যাকটিক্যাল এক্সপোজারের জন্য সেই সুবন্দোবস্ত সুব্যবস্থা রয়েছে প্রত্যেকটা নিজস্ব আউটডোর রয়েছে নিজস্ব হসপিটাল রয়েছে সমস্ত কিছু রয়েছে। এবং এর প্রতিটা ভিডিও কিন্তু আমরা আগেও বলেছি আবার বলছি আমাদের আপডেট চলছে এবং প্রতিটা ভিডিও কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং প্রতিটা ভিডিও যত কাছ থেকে যেভাবে হোক আমরা তুলে ধরব। এবং প্রতিটা মেডিকেল কলেজের একদম প্রিন্সিপাল সাথে সাক্ষাৎকার এবং প্রতিটা ডিপার্টমেন্টের প্রতিটা ফ্যাকাল্টিতে আমরা নিজেরা একদম খুব কাছ থেকে গিয়ে আপনাদের যেভাবে দেখানো যায় যত কাছ থেকে দেখাতে পারবো আমরা কিন্তু তুলে ধরবো। এবং তার সাথে থাকবে তার একাডেমিক বিল্ডিং তার হোস্টেল এবং তার যে মেস রয়েছে খাবার ব্যবস্থা যে কীভাবে কীরকম সুসজ্জিত খাবার সমস্ত কিছু আমরা পার্ট বাই পার্ট তুলে ধরবো। তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে দেখতে থাকুন এবং নেক্সট ভিডিও আসার জন্য
আবার আপনারা সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রতিটা ভিডিও আপনাদের সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ।